Hello viewers, assalamu alaikum, it's me Jewel Hossain, welcome to my channel Film Live BD Biker with another new video. So guys, I am going Shalbon Bihar. কিছু অংশ আজকে আমরা দেখব বৌদ্ধ বিহারের কিছু অংশ তার আগে আমি বলেছিলাম আমরা অনেক ক্ষুধার্ত সো আমরা এখন সবাই খেয়ে নিব খাওয়ার পরে বাকি অংশ দেখব আমরা এখন বন্ধু মহল হোটেলে খাওয়া দাওয়া করব এটা শুটকির ভর্তা ওই যে টেলিভিশন এটা শুটকি গুনা হ্যাঁ বেগুন ভর্তা তোমার শাস্তি দেখাইছি তিন বাজি আলু আলু বাজি মাছের আইটেম হলে যাই পাবদা হলে যাই 100 টাকা শিং 100 টাকা মলাই 80 টাকা রুই 80 টাকা আর হলে মোরগ পোলাও মোরগ মাংস 120 টাকা মুরগির লোক 100 টাকা বয়লার 80 টাকা থ্যাংক ইউ ভেরি মাচ আমরা এখন বসবো ভিতরে গিয়া ভিতরে গিয়া ঢুকে খাইতে বসবো ওকে ভিতরে যাই বর্ষার সুন্দর পরিবেশ আছে সুন্দর কেবিন সিস্টেম এই হচ্ছে বসার সুন্দর পরিবেশ আমরা বসে পড়েছি এখন খাবার আসবে আমরা মূলত গরু মাংস ভাত এটা নেওয়ার চেষ্টা করব আমাদের খাবার দাওয়ার পরিবেশন চলতেছে নাদিম ভাই পরিবেশন আছে সোহেল ভালো করে মুছো সুন্দর করে ভাত অনেক শক্ত চাবাই খাইতে হবে ভিউয়ার্স দেখতেই পেলেন আমাদের খাওয়া দাওয়া শেষ খাবারটা অনেক মজা ছিল এখন আমরা যাচ্ছি বৌদ্ধ বিহারের দিকে চলুন দেখা যাক এইটা হচ্ছে যারা অনেক দূর দূর দূরান্ত থেকে আসে এই বাস অথবা বাইক যে যেভাবে আসে তারা এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে সুব্যবস্থা আছে এখানে সুন্দর একটা মাঠ খেলার মাঠ এই হচ্ছে শালবন বিহারের অবস্থা দেখতেই পাচ্ছেন হাওয়ার মিঠাই এখানে হাওয়ার মিঠাই খাবো আমরা এখন নাদিম ভাই হাওয়ার মিঠাই খাওয়াচ্ছে আমাদের হাওয়ার মিঠাইটা দেখতে অনেক লোভনীয় লাগতেছে চলুন খাওয়া যাক দেখুন কেমন করে খাই দেখতে পাচ্ছেন রোড শো হচ্ছে এখানে ইয়ামাহার শালবন বিহার ভাই নতুন একটা মসজিদের মাহফিল আগামী মাসে 8 তারিখ মাহফিল ভাই ভাই টিকিট কাটতে হয় বিহারের পার্কিং পার্কিং এর ব্যবস্থা আছে স্যার টিকিট কাউন্টার দেশি পর্যটক অনলি 20 টাকা ফরেনের জন্য 100 টাকা রাইট এতিয়া যাওঁ না
নব শালবন বৌদ্ধ বিহারে আছি আমরা এখন। দর্শনার্থীদের প্রবেশ ফ্রি, মাত্র 20 টাকা। এখানে একটা সুন্দর জিনিস আছে, সেটা হচ্ছে মাস্ক পরুন সুস্থ থাকুন একটা স্লোগান আছে। কঠিন নিয়ম কানুন মেনে ভিতরে ঢুকতে হচ্ছে, এখানে জুতা খুলে প্রবেশ করতে হবে। ওয়াও, অনেক সুন্দর একটা জায়গায় চলে আসছি। এটা হচ্ছে শালবন বৌদ্ধ বিহার। এইখানে একটা নিয়ম আছে, নিয়মটা হচ্ছে এখানে জুতা রেখে ভিতরে ঢুকতে হয়। এই পার পিস জুতা কত, মানে পার জোড়া অনলি 5 টাকা করে। এখানে জুতা সেফটি। এই আমারটা এখানে রাখলাম, ঠিক আছে, একসাথে জায়গা হবে, সাইড করো। এই যে সুন্দর পরিবেশ, আমরা যাব ভিতরের দিকে। এখানে একটা ক্যান্টিন আছে, জুতা রাখুন, জুতা পায়ে দিয়ে প্রবেশ নিষেধ, এখানে লেখা আছে। আরও কিছু কোটেশন আছে, সেটা হচ্ছে ফুল সেরার নিষেধ আদেশক্রমে কর্তৃপক্ষ। এই হচ্ছে অবস্থা এখানকার। সো ওভারঅল ইটস গুড ম্যান, টোটালি গুড। ভিউয়ার্স, অবশেষে চলে আসলাম সেই শালবন বৌদ্ধ বিহার। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে সুন্দর সেই বৌদ্ধদের যে ধর্মীয় একটা জায়গা। এখানে মূলত জুতা খুলে ঢুকতে হয়। আমরা এখন ভিতরে প্রবেশ করার চেষ্টা করব। আমি একটু ব্যাক ক্যামেরাটা দেখাই আপনাদের। এটা হচ্ছে গেট মূলত, নাগরাস স্পর্শ করবেন না। ওয়ার্ল্ড প্লেস, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সেই মন্দিরটা। মূলত এটা বৌদ্ধদের যে একটা ধর্মীয় জায়গা, অনেক সুন্দর। আমি এখন উপরে উঠব। অনেক মানুষ আসছে এখানে, তো দেখতে পাচ্ছেন অনেক টুরিস্ট আসছে, তারা ছবি তোলায় ব্যস্ত সবাই। সাপের যে মাথার ধনির মতো নাগরাজ, দুইটা দুই পাশে আছে। যদি একটু ঘুরে দেখাই আপনাদের এই পাশে, সুন্দর জায়গাটা।
যে ধর্মীয় যে একটা জায়গা বৌদ্ধদের সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন থাইল্যান্ডের ফিল নিচ্ছি, এটা হচ্ছে থাইল্যান্ডের মতো অবস্থা, কারুকাজগুলো অনেক সুন্দর। পুরাই তাজমহলের মতো দেখতে। আর মূলত বৌদ্ধদের যে ছেলে পেলে নাম কি তোমাদের? ভিডিও করা নিষেধ। হে ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আমি আজকের মতো এ পর্যন্ত এখানেই শেষ করে দিব। আমরা মূলত শালবন বিহার এবং বৌদ্ধ বিহার ঘুরলাম। আপনাদের কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে জানাবেন, কমেন্টস করবেন, এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজাতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।